বিতর্কিত রেফারিং এর মাঝেই ওড়িশা কিন্তু চলে গেল এফসি কাপে ইন্টারজোনাল সেমিফাইনালে। হাবাসের হাত ধরে মোহনবাগানে নতুন বিদেশি ফ্লোরেন্টিন পোগবা কি আরও একবার আইএসএলে? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি। বং এমএফসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিচ্ছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সারটি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওড়িশা এফসি, হ্যাঁ দলটা একটা স্বপ্নের নাম। অন্তত সার্জিও লোবেরা এই দলটাকে নিয়ে একটা সমর্থকদের মনে স্বপ্ন দেখা তো অবশ্যই শুরু করিয়েছেন বলে আমি মনে করি পার্সোনালি। কারণ প্রথম ম্যাচটা মানে মোহনবাগানের কাছে 4-0 গোলে বর্জ্যস্ত হয়েছিল, এবং সেকেন্ড ম্যাচটা কিন্তু অ্যাওয়ে ম্যাচে যেটা সেটা বসুন্ধরার কাছে কিন্তু 3-2 গোলে হেরেছিল। সেই ম্যাচেও কিন্তু লড়াই করেও কিন্তু ম্যাচটা হেরেছিল, এবং সেই ম্যাচ থেকেই হয়তো আমরা ইঙ্গিত দেখতে পেয়েছিলাম। কারণ তার পর থেকে চারটি ম্যাচে কিন্তু রেজাল্ট এনেছে ওড়িশা এফসি, এবং চারটি ম্যাচে তারা কিন্তু জয়লাভ করে তা, এবং তার ফলস্বরূপ পরের রাউন্ডে তাদের কোয়ালিফাই হতে ইন্টারন্যাশনাল সেমিতে তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে। এবং বসুন্ধরা কিংসের সঙ্গে গতকাল যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা কিন্তু মানে টান উত্তেজনাময় ছিল, কারণ বসুন্ধরা দরকার ছিল একটা ড্র, এবং সেখানে ওড়িশায় কিন্তু ম্যাচটা জিততেই হতো। আর সেখান থেকেই আমরা কিন্তু দেখতে পেলাম যে ওড়িশা কিন্তু জয়লাভ করলো, এবং আমাদের সকল ভারতবাসীর মনে কিন্তু আরও একবার মানে হাসি ফোটালো। ওড়িশার এই জয়টা কিন্তু মানে ওড়িশার যতদূর যাবে আমাদের কিন্তু মানে পয়েন্ট কিন্তু ততটাই কিন্তু ইনক্রিজ হবে। সেই জন্য আমরা চাই যেন ওড়িশা অন্তত বা ফাইনাল রাউন্ড অব দি যাক, একজন মানে ভারতবাসী হিসাবে এটা কিন্তু আমার কামনা হবে। আর গতকালের ম্যাচের যদি কথা বলেন তাহলে গতকাল ম্যাচে একমাত্র গোলটা এসেছিল মুর্তজা ফলের মাথা থেকে, হেড মানে কর্নার থেকে আর কি। আর সেকেন্ডারি হচ্ছে গিয়ে মানে আহমেদ জাহ, মুর্তজা ফল, এই দুজন তো এমনিতেই লোবেরা যে কোনো টিমের কাছে মানে যে কোনো টিমের হয়েই স্তম্ভ, এবং তার সঙ্গে কিন্তু মরিসিও এবং রয়কৃষ্ণাদের দুজন, এরাও কিন্তু মানে বলতে গেলে যে কজন বিদেশি খেলেছেন, তারপর দিমাস ডেলগাডো, মানে যারা কিন্তু খেলেছেন যেসব বিদেশিরা প্রত্যেকে কিন্তু নিজে নিজের কাজটা ভালো করে বুঝে গেছেন যে তাদেরকে কী করতে হবে, এবং তারা কিন্তু সেটাই করেছেন, এবং মানে যার ফলেই কিন্তু নেক্সট রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করেছেন। আর যে রেড কার্ডটা ছিল গফুরবের রেড কার্ডটা, সেটা কিন্তু মানে অনেকটা কালমার মতো জিনিস ছিল। কারণ মানে লাস্ট ম্যাচে যেটা মানে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল সেখানে কিন্তু লিস্টনে একটা বৈধ গোল বাতিল করা হয়েছিল, এবং গফুরাও নিজেও আলোকে যে ট্যাকেলটা করেছিল সেটা কিন্তু একটা মানে তার কেরিয়ার নিয়ে কিন্তু সংকটে মানে পড়ে যাওয়ার মতো ট্যাকেল ছিল, সেই ট্যাকেলটাও কিন্তু কোনো কার্ড দেখেনি রেফারি। আর ম্যাচ শেষে অস্কার ভুজন মানে যে হাস্যকর কথা বলছেন সেটা কিন্তু তার নিজে মানে সেই কথাটা নিয়ে কিন্তু তার নিজেরও একবার দুবার ভাবা উচিত। তিনি কি বলছেন আমরা শুনিনি, তিনি বলছেন যে ভারতের ক্লাবগুলো নাকি রেফারিদের কাছ থেকে মানে বিশেষ কিছু সুবিধা পায়, এবং রেফারিরাও নাকি আর্থিকভাবে এবং অন্যরকমভাবে নাকি সুবিধা পান। মানে একজন কোচ হয়ে তিনি একজন প্রফেশনাল কোচ সেখানে থেকে তিনি এই ধরনের মন্তব্য কী করে করতে পারেন আমি কিন্তু এটা বুঝতে পারি না। কারণ প্রচুর ম্যাচে কিন্তু ইন্ডিয়ান ক্লাবগুলিও কিন্তু ভুলভাল রেফারিংয়ের শিকার হয়েছে, তো এইটাও কিন্তু কোচের মাথায় রাখা দরকার। আর তাদের যে মাঠ, তাদের মানে দেখুন বসুন্ধরা কিংস কিন্তু যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন যথেষ্ট ভালো দল, তাদের খুব একটা দুর্বলতা কিন্তু নেই, তাদের একটাই দুর্বলতা তারা হচ্ছে ঘরের মাঠে বাইরে। কারণ একমাত্র মোহনবাগানের ম্যাচটা সেটাও কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ ছিলও, কিন্তু সেটা কলিঙ্গ স্টেডিয়ামে খেলা হয়েছিল, মোহনবাগানের নিজের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়। তো যে কারণে কিন্তু সেখান থেকে কিন্তু মাত্র 1 পয়েন্ট আনতে পেরেছিল, বাকি দুটি ম্যাচই মালিয়া এবং ওড়িশা দুটি ম্যাচই তারা কিন্তু অ্যাওয়ে ম্যাচ হিসেবে হেরেছে। তো আমার মনে হয় তাদেরকে অ্যাওয়ে ফর্মটা ইম্প্রুভ করা উচিত, এবং সবসময় রেফারির দোষ না খুঁজে আমার মনে হয় তাদের খেলায় ফোকাস করা উচিত। নেক্সটে কিছু পরপর আপডেট দিয়ে চলেছি। সবার ফার্স্ট যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পিয়ের লুইজি কোলিনা যে ইন্ডিয়াতে আসেন সেটা আমি কয়েকটা ভিডিও আগেই বলেছিলাম, এবং তা কিন্তু হতে চলেছে। তিনি কিন্তু রেফারিদের প্রশিক্ষণ দিতে কিন্তু ইন্ডিয়াতে আসবেন, কিন্তু ইন্ডিয়া রেফারিদের যে হাল সেই হালে আমি জানি না পিয়ের লুইজি কোলিনা মানে এদের বুড়ো বয়সে কতটা এদের ট্রেনিং দিতে পারবেন এবং এরা কতটা কি শিখবে। তো আমি এখনও আমার সিদ্ধান্তে অনড় থাকবো যে এখনও মানে ভার কিন্তু ইমপ্লিমেন্ট করতেই হবে ইন্ডিয়াতে। সেকেন্ডলি এই কি বলবো, রেফারি নিয়ে কথা বলার জন্য কিন্তু আরও এক ম্যাচ কিন্তু সাসপেন্ড হয়েছেন, এবং তার সঙ্গে প্রায় 50,000 INR জরিমানা করেছে AIFF। কাকে? সেই পুরনো মানে পুরনো পথের পথিক ইভান ভুবনমানোভিচকে। মানে যখনই মনে হয় AIFF এর টাকার দরকার পড়ে তখনই তারা ইভানকে ফাইন করে ফেলে। ইভান কিন্তু খারাপ কিছু কথা বলেননি, তিনি বলেছেন যে সবার আগে রেফারিদের দোষ না খুঁজে যারা এই সব রেফারিদের অ্যাপয়েন্ট করে তাদের কিন্তু দোষ দেওয়া উচিত, এবং যেটা মোটেও কোনো খারাপ কথা নয়।
আমি কিন্তু অন্তত পক্ষে মানে ইভানের কথাটা নিয়ে সমর্থন আমি জানাচ্ছি, কারণ এইরকম মানে রেফারিং যেগুলো হচ্ছে মানে ইন্ডিয়ান ফুটবলের সার্কিটে, তো সেটা কিন্তু সেগুলো কিন্তু চোখে দেখা যায় না খালি চোখে, যথেষ্ট জঘন্য রকম রেফারিং। তো ইভানের কথা কিন্তু আমি পূর্ণরূপে সমর্থন করি, এবং তিনি 1 মাস সাসপেন্ড হয়েছেন, তো এটা মানে জাস্ট একটা ওয়ার্নিং দিল IFF, এরপরে কিন্তু তাকে হয়তো পুরোপুরি ISL থেকে কিন্তু সাসপেন্ড করে দিতে পারে, মানে কিছুই অসম্ভব নয়। ফ্লোরেন্টিন পোগবা কি আবার ইন্ডিয়াতে খেলতে আসছেন? প্রচুর সমর্থক কিন্তু মানে একটা স্পেকুলেশন বাঁধতে শুরু করেছিলেন, কারণ 10 তারিখে কিন্তু একটা ভিডিও পোস্ট করা, সেখানে ফ্লোরেন্টিন পোগবার নাচের একটা ভিডিও ISL এর পেজ থেকে পোস্ট করা হয়েছিল, সেটা দেখে কিন্তু অনেক সমর্থকরা মানে ভাবতে শুরু করেছিলেন যে ফ্লোরেন্টিন পোগবা মনে হয় আবার ইন্ডিয়াতে ব্যাক করছেন। বাট সেরকম কিছু নয়, 10 তারিখ কিন্তু আন্তর্জাতিক ফুটবল দিবস, এবং সেই জন্য কিন্তু ISL মানে ওই সেই গেমসটাকে আর কি পোস্ট করেছিল আর কি, সব মানে সেলিব্রেশনের মোমেন্ট হিসাবে। তো এইটাই হচ্ছে একমাত্র কারণ, এটা ছাড়া কোনো কারণ নেই। ফ্লোরেন্টিন পোগবা জানেন চোট লুকিয়ে কিন্তু খেলতে এসেছিল এই সিজনেও, কিন্তু তাকে কিন্তু ভাঙিয়ে দেওয়া হয়েছে এক প্রকার। তো সুতরাং তার কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে আসার কোনো সুযোগ নেই। আর পরের যে একটা আপডেট সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানের কে নিয়ে মানে দুটো বিদেশি ট্রান্সফার রুমার আমি কিন্তু শুনতে পাচ্ছি, এবং সেই দুটো রুমারই আমি কিন্তু আপনাদের কাছে ব্রেক করছি। ফার্স্ট যে সেটা হচ্ছে, সেটা হচ্ছে হাবাস ইন্ডিয়াতে আসছেন, তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, কারণ এর আগে হাবাস কিন্তু জুনিয়র টিম নিয়ে কাজ করতেন, এবং তিনি বর্তমানে জানিয়েছেন যে আমি মানে তিনি সিনিয়র টিম নিয়েও কাজ করতে আগ্রহী। এর ফলে কিন্তু মোটামুটি দুজন বিদেশির ওপর কিন্তু বড় রকম কোপ করতে পারে, সেটা হলো কেউ নন মোহনবাগানে আপফ্রন্টে দুজন খেলোয়াড় জেসন সাদিকু এবং জেসন কামিজ, এরা দুজনেই কিন্তু মানে অনেকটা বেশি টাকায় কিন্তু এসছেন, কিন্তু তাদের কিন্তু ছিটাফোটা পারফরমেন্স কিন্তু তার ফেরা থেকে পাওয়া যায়নি। এবং তার জন্যই কিন্তু মোটামুটি একটা মানে কথা শোনা যাচ্ছে, সেটা হলো দুজন খেলোয়াড়ের সঙ্গে কিন্তু মানে কথাবার্তা চালাতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ডেভিড উইলিয়ামস এবং দ্বিতীয় জন স্লাভকো ডামজানোভিচ। তো সবার প্রথমে স্লাভকোর কথাটাই বলি, তো স্লাভকোকে নাকি ফেরানোর তোড়জোড় চলছে, যদিও I am not sure কারণ এটা কতটা সত্যি কি মিথ্যা আমার মনে হয় না এটা খুব একটা সত্যি, কারণ স্লাভকো বর্তমানে মুম্বাই দলে খেলছেন এবং তিনি সেখানে ফিট হয়ে গেছেন। তো আমি জানি না এই রিমোটটা সত্যটা কতটা। এছাড়া ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর রুসো দুজনেই কিন্তু ভালো খেলছেন, খারাপ কিন্তু খেলছে না ডিফেন্স লাইন, একটা দুটো ম্যাচে কিন্তু ব্লান্ডার হতেই পারে, বাট ওভারঅল যদি দেখেন তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ তারা পারফর্ম করেননি ডিফেন্স লাইনে। তো যে কারণে আমার মনে হয় না স্লাভকোকে আনাটা এই মুহূর্তে সম্ভব। আর সেকেন্ড জন যার নাম বলছেন ডেভিড উইলিয়ামস, তো ডেভিড উইলিয়ামসটা কিন্তু একটা পসিবিলিটি হতে পারে, সেক্ষেত্রে কোনো একজন আপফ্রন্ট মানে খেলোয়াড়কে কিন্তু বাদ দিতে পারে মোহনবাগান। তো এই ডিসেম্বর আগেও জানিয়েছিলাম, ডিসেম্বরের 27 তারিখ অবধি অর্থাৎ সেদিনই কিন্তু এই মানে এই মাসের কিন্তু লাস্ট ম্যাচ, মাস বা বছর যাই বলেন না কেন লাস্ট ম্যাচ, তো তারপরেই কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলে যাবে, এবং তখনই কিন্তু হাবাস মেনলি আর জুয়ান ফেরান্দো দুজনে মিলে কিন্তু ডিসিশন নেবেন কোন বিদেশিকে ছাঁটাই করা হবে। সেক্ষেত্রে ডেভিড উইলিয়ামসের নামটা কেন বললাম, তিনি কিন্তু পার্থ গ্লোরির সঙ্গে এখনও ফ্রি কন্ট্রাক্ট প্লেয়ার হিসেবেই রয়ে গেছেন, তিনি কিন্তু বর্তমানে মানে ফ্রি এজেন্ট আর কি এখনও, আর খুব একটা বেশি ভালো মতো গেম টাইম পাচ্ছে না তারা তিনি পার্থ গ্লোরির কাছে। তো যে কারণে তার ভারতে আসার সম্ভাবনা কিন্তু মানে মোটামুটিভাবে হতে পারে, তো যে কারণে কিন্তু এটা একটা ট্রান্সফার রুমার উঠছে, যদিও এগুলো কোনোটাই মানে এখনো বাস্তবায়ন করা হয়নি, পুরোটাই জাস্ট একটা স্পেকুলেশন। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই, যদি ভিডিওটা ভালো হয়ে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, তো ফলো করতে পারেন, সেখানে কিছু ছোটো খাটো আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে, আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।